মেঘালয়ে শিলংয়ে সুভাষচন্দ্র বসু 27 সালে ছিলেন, ঠিক বার্মার ইনসিল এবং মান্দালয় জেল থেকে কারাবাসের পর স্বাস্থ্য উদ্ধারের জন্য গেছিলেন। খুবই গুরুতর অসুস্থ ছিলেন সেই সময়। এই সময় জেলে থাকতে তিনি খবর পেয়েছিলেন তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রয়াত হয়েছেন। এই সময় একটি চিঠিতে তিনি লিখছেন সুভাষচন্দ্র দেশবন্ধুর সম্পর্কে চমৎকার মূল্যায়ন করেছেন। প্রতিটা লাইনে তার বক্তব্য দারুণভাবে ফুটে উঠেছে। দেশবন্ধুর সে অসীম ভালোবাসা ও সমবেদনার কতটা তাহার আসনের উত্তরাধিকারীরা পেয়েছেন। নেতা যিনি হবেন, তিনি যদি নিজে প্রাণটায় বিলিয়ে দিতে না পারেন, তবে তিনি অনুচরদের হৃদয় অচলা ভক্তি ও নিষ্ঠা কী করে জাগাবেন, এই ধরনের কথা আছে। একটি প্যারাগ্রাফ উল্লেখ করছি তার জন্মদিনে দেশবন্ধুর, এ কথাগুলি ভীষণ প্রাসঙ্গিক। সুভাষচন্দ্র লিখছেন, এক একটা কজ নিয়ে এমনভাবে পাগল হতে পারতেন বলেই তিনি অফুরন্ত শক্তি পেতেন। অন্তরের প্রেরণায় জীবনটাকে এমনভাবে ছড়িয়ে দিতে না পারিলে মানুষ কখনো অমৃতের সন্ধান পেতে পারে না। আমি শুনেছি যে তিনি অনেক সময় হাসতে হাসতে বলতেন, আমার জন্য অন্য কোনো স্মৃতি মন্দির মেমোরিয়াল রচনা না করে একটি শিলার উপর এই কথাগুলি লিখে দিও, বাংলার এক পাগল এখানে বিশ্রাম করছে। সুভাষচন্দ্র বলছেন, এই কথাগুলি তার অন্তরের প্রতিবিম্ব স্বরূপ। জীবদ্দশায় তাকে অনেকে পাগল বলতেন, কারণ অনেক সময় পাগলের লক্ষণ না থাকলে মানুষ বড় হতে পারে না। পুরো মাত্রায় স্যানিটি, স্থির মস্তিষ্কতা পাওয়া যায় সেখানে যেখানে আছে শুধু ডাল মিডিওক্রিটি। সুভাষচন্দ্র লিখছেন যে, আশা করি আমরা কিছুটা কথা রাখতে পেরেছি কেরাতলা মহাশ্মশানে যে বিশাল দেশবন্ধু স্মৃতি মন্দির গড়ে উঠেছে। সেখানে সুভাষচন্দ্র তখন এই স্মৃতি মন্দির গড়ে তোলার পিছনে অন্যতম কাণ্ডারীর ভূমিকা নিয়েছিলেন। দেশবন্ধুকে প্রণাম। আজ এই পর্যন্ত। নমস্কার। জয় হিন্দ।